विश्व स्वास्थ्य संस्थार मते 10 बछर एवं 19 बछर बयसेर माझामाझी समयटाके कैशोर बोले। एर जेकोनो समय बयसन्धिकाल आसते पारे। एटा मूलत कैशोर ओ यौवनेर मध्यवर्ती पर्याय। अनेक समय 19 बछरेर परो बयसन्धिर व्याप्ति थाकते पारे, जा विभिन्न देश संस्कृति परिवेश स्वास्थ्य खाद्याभ्यास एवं जीवनयापनेर उपर निर्भर करे। चिकित्सकदेर मते मेयेदेर बयसन्धिकाल छेलेदेर चाइते किछुटा आगे शुरू हय। मूलत 10 থেকে 13 বছরের मध्य जेकोनो समय ता होते पारे। बयसन्धिकाले मेयेदेर शारीरिक विकास खूब द्रुत हय। ए समय दैहिक आकार आयतनेर परिवर्तन घटे, शरीरेर ओजन बेड़े जेते पारे। हठात् शारीरिक नाना परिवर्तन घटार फले ए समय मेयेदेर मধ্যে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। অভিভাবকদের বিশেষ করে মায়েদের উচিত এই সময় মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। মেয়েদের বয়সন্ধিকালে প্রবেশের আগেই তাকে সাধারণ বিষয়গুলো সম্পর্কে সচেতন করে তোলা, যেন এই সময়ে মেয়েরা নিজেদের হঠাৎ পরিবর্তনে মানসিকভাবে ভেঙে না পড়ে। বয়সন্ধিকালে মেয়েদের প্রজনন ক্ষমতা বিকাশ হয়, তাই অবশ্যই কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, এটি শেখানো যেমন স্কুলের দায়িত্ব, তেমনি বাবা মায়েরও দায়িত্ব। বয়সন্ধিকাল সময়ে সবার আগে কিশোরীদের শেখাতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কারণ হাইজিন মেইনটেইন না করলে মারাত্মক সংক্রমণ দেখা দিতে পারে শরীরে। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশে বয়সন্ধিকালে বেশিরভাগ ছেলে মেয়ে অপুষ্টিতে ভোগে, কারণ স্বাস্থ্যসেবা সম্পর্কে বেশিরভাগ পরিবারই সচেতন নয়। তাই এ সময় ছেলে মেয়ে উভয়কে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, জিঙ্ক, আয়োডিন এবং আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের প্রতি জোর দেওয়ার কথাও জানান তারা।